হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশালের ডিসি ঘাটে, অর্থাৎ বরিশাল কীর্তনখলা নদীর তীরে। এই বরিশাল থেকে ভোলা যাওয়ার জন্য যে স্পিডবোট ঘাট রয়েছে সেটি হচ্ছে ডিসি ঘাট, এবং সামনেই কীর্তনখলা নদী আপনারা দেখতে পাচ্ছেন, এবং দূরে স্টিমার ঘাট, এবং তারপরে কিন্তু লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সেই ডিসি ঘাট আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর আমাদের প্রাণের শহর, সেই বরিশালের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি বরিশাল টু ভোলা স্পিডবোট ঘাটে, এবং সেই স্পিডবোট ঘাট আপনাদেরকে দেখাচ্ছি। বরিশাল থেকে কিন্তু লঞ্চে করেও ভোলা চলে যাওয়া যায়, কিন্তু লঞ্চে অনেকটা সময় লাগে, সেই জন্য কিন্তু স্পিডবোটের ব্যবস্থাও রয়েছে। এই ডিসি ঘাট থেকে স্পিডবোটে করে খুব অল্প সময়ে কিন্তু ভোলা সদরে চলে যাওয়া যায়। দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের অনিন্দ্য সুন্দর একটি দ্বীপ, সেই ভোলা যাওয়ার জন্য বরিশাল থেকে কিন্তু এই সরাসরি স্পিডবোট চলাচল করে। আপনারা কিন্তু বরিশাল থেকে যদি ভোলা যেতে চান তাহলে এই স্পিডবোটে করে আপনারা কিন্তু ভোলা চলে যেতে পারেন, এবং এই স্পিডবোটে আপনারা খুব অল্প সময়ে কিন্তু ভোলায় চলে যেতে পারবেন। আমরা সেই ডিসি ঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং এখানে কিন্তু স্পিডবোট একটার পর একটা চলছে ভোলার দিকে, এবং পাশেই দেখতে পাচ্ছেন যে ডিসি ঘাটের ভিআইপি পল্টুন, এখান থেকে ভিআইপিরা যাতায়াত করে। আমরা সেই কীর্তনখলা নদীর অপার প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন কীর্তনখলা নদী, এবং খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই নদীটি। আপনারা যারা কখনোই বরিশালে আসেননি তাদেরকে জানিয়ে রাখি যে বরিশাল কীর্তনখলা নদীর তীরে অবস্থিত, এবং সেই কীর্তনখলা নদীর পারেই এই স্টিমার ঘাট, কিন্তু বর্তমানে কিন্তু আর স্টিমার চলে না, কিন্তু স্টিমার ঘাট রয়ে গেছে, এবং তার পাশেই রয়েছে এই স্পিডবোট ঘাট, অর্থাৎ ডিসি ঘাট। সেই ডিসি ঘাটে পল্টনে বসার জন্য জায়গা রয়েছে। আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে এই স্পিডবোট ঘাট বা বরিশাল লঞ্চ ঘাট কিন্তু ঘুরে যেতে ভুলবেন না, এবং এই কীর্তনখলার অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতে পারি। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে বরিশাল শহরে চলে আসতে পারবেন, এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারবেন। বরিশালে রয়েছে লাল শাপলার বিল, যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত। সেই লাল শাপলার সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে। আপনারা বরিশালে চলে আসুন এবং এই লাল শাপলার অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। বর্তমানে কিন্তু সেই লাল শাপলার কিন্তু মৌসুম চলছে, অর্থাৎ বর্ষাকালেই এই লাল শাপলা দেখা যায়, এবং আপনাদের সবার ভালো লাগবে। আপনারা লাল শাপলার বিল একেবারে লালে লালে সুশোভিত, সেই লাল শাপলার বিল যেটি বরিশালের উজিরপুর উপজেলার সাতলার বিলে অবস্থিত সেটি আপনারা দেখে যেতে পারেন। এছাড়া বরিশালে রয়েছে অনিন্দ্য সুন্দর দুর্গাসাগর দিঘি, যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। এছাড়া রয়েছে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ, বরিশাল শহরে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক, রয়েছে অ্যাডামস পার্ক, নিসর্গ পার্ক, এছাড়া বরিশাল লঞ্চ ঘাট, বিএম কলেজ ক্যাম্পাস, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বরিশালের নগর ভবন, বিবির পুকুর পার, এই সব স্থান কিন্তু আপনারা সহজেই ঘুরে যেতে পারেন। আর বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমাদের এই চ্যানেলেও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, এছাড়া মুক্তিযোদ্ধা পার্ক, 30 গোডাউন পার্ক, প্ল্যানেট পার্ক, শিশু পার্ক, বিএম কলেজ ক্যাম্পাস, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লাল শাপলার বিল, দুর্গাসাগর দিঘি, বাইতুল আমান জামে মসজিদ তথা গুঠিয়া মসজিদ নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমরা সেই কীর্তনখলা নদীর সামনেই রয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কীর্তনখলা নদী, এবং এর পারে মুক্তিযোদ্ধা পার্ক হাতের ডান পাশে, এবং আমরা সেই বরিশাল টু ভোলা যাওয়ার জন্য যে স্পিডবোট ঘাট রয়েছে অর্থাৎ ডিসি ঘাটে রয়েছি, এবং দেখতে পাচ্ছেন অসংখ্য স্পিডবোট কিন্তু এখানে সারি সারি দাঁড়িয়ে রয়েছে, এবং যাত্রী পরিপূর্ণ হলেই কিন্তু এই স্পিডবোটগুলো ছেড়ে যায়, এবং
যাত্রী সাধারণকে কিন্তু ভোলার দিকে নিয়ে যায়, এই সেই স্পিডবোট ঘাট। আপনারা কিন্তু বরিশালের ভোলায় চলে যেতে পারেন। ভোলা খুব সুন্দর একটি দ্বীপ জেলা, এখানে রয়েছে জ্যাকব টাওয়ার যেটি ভোলার চর ফ্যাশনে অবস্থিত, রয়েছে চর কুকরি মুকরি, মনপুরা দ্বীপ সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভোলায়। আপনারা কিন্তু ঢাকা থেকেও ভোলা চলে যেতে পারেন। ঢাকা থেকে সরাসরি ভোলায় যাওয়ার জন্য কিন্তু লঞ্চ রয়েছে, সেই লঞ্চে চড়ে আপনারা কিন্তু ভোলা চলে যেতে পারেন। ভোলায় কিন্তু সেই দৃষ্টিনন্দন মেঘনা নদী আপনারা দেখতে পারবেন, এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভোলায়, আপনারা কিন্তু সরাসরি ভোলা চলে যেতে পারেন। এছাড়া বরিশালের ঝালকাঠিতে রয়েছে কিন্তু ভাসমান পেয়ারা বাজার, এখন কিন্তু সেই পেয়ারার সিজন চলছে এবং এই ভাসমান পেয়ারা বাজারে প্রত্যেক বছর অসংখ্য পর্যটকের ভিড় হয়ে থাকে। আপনারা কিন্তু অনিন্দ্য সুন্দর পেয়ারার বাগান এবং ভাসমান পেয়ারা বাজার সব কিছুই দেখে আসতে পারেন। এই সেই ভাসমান পেয়ারা বাজার অর্থাৎ ভীমরুলি, যেটি ঝালকাঠি জেলায় অবস্থিত, এছাড়া পিরোজপুর জেলার নেসারাবাদ তথা স্বরূপকাঠি উপজেলায় কুরিয়ানা পেয়ারা বাগান রয়েছে এবং অনেকগুলো পেয়ারা পার্ক রয়েছে। সেই কুরিয়ানা এবং ঝালকাঠির ভীমরুলি কিন্তু পাশাপাশি, সেখানে কিন্তু প্রত্যেক বছর অসংখ্য পর্যটক ভিড় করেন পেয়ারা বাগানের সৌন্দর্য দেখার জন্য, আপনারা কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। এছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে কিন্তু কুয়াকাটার সমুদ্র সৈকত, অনিন্দ্য সুন্দর এই কুয়াকাটার সমুদ্র সৈকত দেখার জন্য আপনারা কিন্তু পটুয়াখালীতে চলে যেতে পারেন। এবং এই অনিন্দ্য সুন্দর কুয়াকাটার সমুদ্র সৈকত, ঝাউবন, লাল কাঁকড়ার চর সহ কুয়াকাটায় আরও অনেক অনেক পর্যটন স্পট রয়েছে, আপনারা কিন্তু সেগুলোও দেখতে পারেন। এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে, বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে। তাই যারা কখনোই বরিশালে আসেননি তাদেরকে আমি বরিশাল আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে, সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আপনারা দেখুন বর্তমানে 2023 খ্রিস্টাব্দে বরিশাল কেমন রয়েছে। আমরা চলে এসেছি ডিসি ঘাট সংলগ্ন বরিশাল সিটি মার্কেটের ঠিক সামনেই, এটি কিন্তু ডিসি ঘাটের কাছাকাছি অবস্থিত। এখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন, বিভিন্ন গার্মেন্টস পণ্য এখানে পাওয়া যায়, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। এর পাশেই কিন্তু বিআরটিসির বাস টার্মিনাল রয়েছে, যেটি স্টিমার ঘাট এখান থেকেই কিন্তু বাস ছাড়তো, সেই দিন আর নেই, এখন বিআরটিসির বাস ছাড়ে নতুনাবাদ থেকে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই।